আমি তোকে দোয়া করি তুই যেন তোর স্বামীকে ফিরে পাস। আল্লাহ নিশ্চয়ই তোর সহায় হবেন। চল মা, তোকে এগিয়ে দিয়ে আসি। চল। আরে চলো তো দেখি। তুমি বসো, আমি দেখছি। মনে কিছু করো না বোন, আমরা ইচ্ছে করে করিনি। না না, আপনার কোনো দোষ নেই। আমি অন্যমনস্ক হয়ে পথ চলছিলাম। এসো, সাইডে এসো। কে তুমি বোন? আমি রুমা। একজনকে খুঁজতে এসে রাস্তার মাঝখান দিয়ে চলছিলাম। আসি বোন। মেয়েটা কি বলল? মেয়েটা বলল সে একজনকে খুঁজতে এসে আনমাইন্ডফুলি রাস্তা দিয়ে চলছিল। এরপর আর কোনো কথা বলতে পারল না, চলে গেল। আচ্ছা এসো, তোমাকে মার্কেটে নামিয়ে দিয়ে আমি অফিসে যাব। আরে আরে আমার ব্যাগ! চোর চোর! স্নেহ স্নেহ! এই জান জান জান! যত সব কুত্তে যে জুটে। আবার কি? ভাই, যদি কিছু মনে না করেন তাহলে আমাকে ওনার সাথে একটু দেখা করতে দেন না ভাই। ভাই কইরা যখন বলছেন তবে কি আর করা, একটু কারণ। এই নেন, এইখানে আপনার নাম ঠিকানা লেখেন। শোনেন, 10 মিনিটের মধ্যে সবাইকে কনফারেন্স রুমে আসতে বলেন। জি স্যার। আসুন স্যার। এসো। স্যার, একজন ভদ্রমহিলা আপনার সাথে দেখা করতে চাই। এই তার স্লিপ। স্লিপটা রেখে যাও আর ওনাকে বলো যে আমার জরুরি কয়েকটা মিটিং আছে, কখন শেষ হবে বলতে পারি না। ওনাকে কাল আসতে বলো। জি। সালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। শুনেন, স্যার বলেছে আজ কয়টা ইম্পর্টেন্ট মিটিং আছে, আপনারা কাইলেই তো কইছে। আমার কাগজটা ওনার হাতে দিয়েছিলেন? না, ওনার সামনে টেবিলে রাখছি। বোন, এবার যান, কাইলে আসেন। ভাই, ওনার সাথে আমার আজই দেখা করার ভীষণ প্রয়োজন, তাই আমাকে যদি ওনার বাসার ঠিকানাটা দিতেন। বাসার ঠিকানা দেওয়া তো বারণ আছে, কারণ আমার ভাই বলে যখন ডাকছেন আমি দিতেছি। ও, স্যারের একটা বিজলি কার্ড আছে আমার কাছে, আপনি ওটা নিয়ে যান। নেন। ধন্যবাদ ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন চার্জ ছাড়াই ফ্রিতে।